নমস্কার দর্শক বিন্দু, আমি কৃষ্ণকান্ত সিনহা। আপনাদের সবাইকে স্বাগত জানাই শিলচর নিউজে। খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক রিপোর্ট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে খবরটা পৌঁছে যাক। আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজে নতুন হলে আপনারা ফেসবুক পেজটি নিশ্চয়ই ফলো করে দেবেন। দর্শক বিন্দু, দর্শক বিন্দু, লকডাউনের পর থেকেই আমাদের আসামে ক্রাইম রেট অনেকগুলো বেড়ে গেছে, স্পেশালি চুরি ডাকাতি ছিনতাইকারি এইগুলো বেশিরভাগই চলছে আর কি। গত একদিন আগে আমি বলেছিলাম সোনাই রোডে একজন ব্যক্তির কাছ থেকে 3,90,000 টাকা ছিনতাই করে নিয়ে গিয়েছিল বাইক আরোহী আর কি, পালসার আরোহী। এবং সেই পালসার গ্যাং এখন কিন্তু সমস্ত আসামে এখন কিন্তু সক্রিয় হয়ে পড়েছে, সমস্ত আসামে। টেট পরীক্ষার দিনে, মানে গতকালকে রবিবারের দিন, একটা ঘটনা হয় শিলচরের সেই চেঙ্কুরির যে সরি সিঙ্গারি গ্রামটা, যেটা সেই সিঙ্গারি গ্রামে শিলচর কলেজের সামনেই একজন মহিলা সেখানে পরীক্ষা দিতে যান। ওনার হাজব্যান্ড স্কুটি নিয়েছিলেন এবং ওনার হাজব্যান্ডের গলায় ছিল সোনার চেইন, এবং সেই হাজব্যান্ডের গলা থেকে দুজন বাইক আরোহী সেই চেইনটা, একটা চেইন, সেই গলার চেইনটা ছিনতাই করে নিয়ে যায় বলে আমাদের কাছে খবর আসলো। সেই মহিলার বাড়ি হচ্ছে আপনাদের জানিগঞ্জে, সেই মহিলা জানান। তারপরে পাবলিক স্কুল রোডে আবার গতকালকে রাত্রিবেলা দুটা ঘটনা হয়, সেম অ্যাজ ইট ইজ। তাই আপনারা সবাই সেফ থাকবেন, এই আপডেটটা দেওয়ার কাজ হচ্ছে আপনারা সেফ থাকুন আর কি। সোনা গয়না আপনারা পরবেন না, সোনা গয়না আপনারা লাগিয়ে মানুষদেরকে দেখিয়ে বেরোনোর কোনো দরকার নেই, আমি আগে বলেছিলাম। একজন মহিলা, ওনার স্বামী সেই পাবলিক স্কুল রোডে নাকি ওনারা দাঁড়িয়েছিলেন, এবং সেখান থেকে হঠাৎ করে ওনার গলা থেকে সেই একটা চেইন ছিনতাই করে নিয়ে যায়। তারপরে একজন ভদ্র মহিলা বাড়ির সামনেই ছিলেন, সেই পাবলিক স্কুল রোডেরই ঘটনা বলে সেটা খবর পেলাম, সেই ভদ্রমহিলার গলা থেকেও সেই বাইক আরোহী, সেম এজ ইট ইজ বাইক আরোহী, ওনারা ছিনতাই করে নিয়ে যায়। সেম এজ ইট ইজ ঘটনা আমরা খবর পেলাম সেটা বিবেকানন্দ রোডেও একটা হয়েছে, এবং গান্ধীবাগের সামনেও একটা হয়েছে বলে সেটা খবর পেলাম আর কি। মানে শিলচরে যারা পালসার গ্যাং, ওনারা কিন্তু খুবই সক্রিয় হয়ে পড়েছেন। প্রশাসনের এখন মেইন কাজ হচ্ছে সিসিটিভি ক্যামেরা লাগানো, মানে মেইন মেইন পয়েন্টগুলোতে সিসিটিভি ক্যামেরা লাগানো, যাতে কমসে কম ট্রেস করা যাবে আর কি, ট্রেস করা যাবে। এবং আপনারা যারা আছেন আগে থেকে সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, গলায় কোনো ধরনের সোনার চেইন আপনারা লাগিয়ে আপনারা বেরোবেন না। যে সময় ব্যাংক থেকে টাকা উইথড্র করবেন সে সময় আপনারা সেফভাবে কীভাবে আপনারা রাখবেন সেটা আপনারা আগে থেকে চিন্তা করবেন, কারণ আপনার ব্যাগটা ছিনতাই করে নিয়ে যেতে পারে সেই স্নেচার যারা আছেন তারা আর কি। আমি তো আগেও বলেছিলাম আবারও বলবো, যদি কাউকে যদি টাকা দেওয়ার যদি কথা থাকে তাহলে আপনারা চেকের মাধ্যমে টাকা দিয়ে দিলে ভালো বলে আমি মনে করি। দর্শক বিন্দু, কেবিসি নিয়ে ফ্রড তো হচ্ছেই, আপনারা কেবিসি নিয়ে অনেকবার ফ্রড হয়েছেন, কেবিসি লটারি জিতেছেন, অনু জিতেছেন, অনেকেই হয়েছে আমাকে, বারেবারে আমাকে, আমার কাছে মেসেজ আসে আর কি অনেকেই। আজকে সকালবেলা একজন লোক বলেছিল যে 8,000 টাকা নিয়ে নিয়েছে কেবিসি বলে আর কি, লুভে পড়ে ওরা দিয়ে দিয়েছে আর কি, আমার আপডেট দেখার পরেও দিয়ে দিয়েছে, কী বলবো, করার কিছু নেই। তার সঙ্গে সঙ্গে আরেকটা ফ্রড, নতুন একটা ফ্রড বেরিয়েছে, আপনারা তাই সাবধান থাকবেন, ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন আর কি, স্পেশালি সবাইকে। সেটা হচ্ছে একজন ব্যক্তি একটা ওয়েবসাইট থেকে প্রোডাক্ট অর্ডার করেছিল, এবং প্রোডাক্ট অর্ডার করার পরে সেই প্রোডাক্টটা বাড়িতে আসে, এবং সেই দিনেই পোস্ট অফিসের মাধ্যমে একটা খামও চলে আসে, একটা লেটার, মানে পোস্টের একটা খাম। সেই খামের ভিতরে একটা লটারি পায় আর কি, সেখানে দেওয়া আছে নাকি অ্যামাজন লটারি, মানে সেই ব্যক্তি অ্যামাজন থেকে অর্ডার করেছিল আর কি একটা প্রোডাক্ট, এবং অ্যামাজন থেকে আপনি লটারি পেয়েছেন বলে একটা লটারি চলে আসে। সেই স্ক্র্যাচ করলে লটারি, স্ক্র্যাচ অ্যান্ড উইন, আমি ফটোটা এখানে দেখিয়ে দেবো। ওরা স্ক্র্যাচ করে, স্ক্র্যাচ করে দেখা যায় সেখানে লক্ষাধিক টাকার উপরে, 8,00,000 টাকা না 9,00,000 টাকা ওরা জিতেছে বলে, এরকম কত লক্ষ টাকা সে একজ্যাক্ট জানতে পারলাম না। তারপরে 8,000 টাকা ডিপোজিট করতে লাগবে আর কি, তাদেরকে বলে দেয় আর কি, এবং সেই ব্যক্তি তার বাড়ির ছেলেরা নাকি লোভে পড়ে আবার 8,000 টাকাও ডিপোজিট করে দেয় আর কি, এবং সেই ফ্রডটার জন্য কমপ্লেন করেছে, পুলিশের কাছে গিয়েও কমপ্লেন করেছে বলে সেটা আমরা খবর পেলাম। এরকম আপনাদের বাড়িতেও যদি কোনো ধরনের এরকম স্ক্র্যাচ অ্যান্ড উইন, 8,00,000 টাকা পেয়েছেন স্ক্র্যাচ করে, এরকম যদি কিছু আসে তাহলে আপনারা সাবধান থাকবেন, আপনাদের পাড়া প্রতিবেশীকে এই ভিডিওটা শেয়ার করে সাবধান করাবেন। দর্শক বিন্দু, দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মচারীদের বিরুদ্ধে আসাম সরকারের অভিযান, সেই অভিযানে একটা রিপোর্ট আজকে বের করেছে আসাম সরকার, সেটা হচ্ছে 25 অক্টোবর 2021 পর্যন্ত একটা রিপোর্ট। 75টি অভিযান চালানো হয়েছে দুর্নীতিগ্রস্ত, মানে যারা এমনই আছে, যারা সরকারি কর্মচারী, যারা ঘুষ নেয় আর কি, নিজের কাজের জন্য ঘুষ নেয় মানুষের কাছ থেকে, এরকম 75টি অভিযান চালানো হয়েছে বিভিন্ন জায়গাতে। তাদের বিরুদ্ধে যাদের এগেনস্টে কমপ্লেন আসে তাদের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে 75টা অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তার হয়েছে 87 জন সরকারি কর্মচারী,
সরকারি কর্মচারী ছাড়া বাইরের 7 জন ব্যক্তিও গ্রেফতার বলে জানানো হয়েছে আসাম সরকারের তরফ থেকে। তার সঙ্গে সঙ্গে নগদ 4,19,00,000 টাকা উদ্ধার করা হয়েছে বলে সেটা খবর বললাম তাদের বাড়ি থেকে, এবং 58,91,000 টাকার মূল্যবান সামগ্রীও উদ্ধার করা হয়েছে সেই অভিযান চালিয়ে বলে সেটা আমরা খবর পেলাম। মানে দুর্নীতি যারা করছেন, যারা ঘুষ নিচ্ছেন, তাদের জন্য এখন আসাম সরকার সক্রিয় হয়ে পড়েছে, আর কমপ্লেন করলেই গুপ্তভাবে অভিযান চালায়। বোরাকবাসীর জন্য একটা ভালো খবর, গুয়াহাটির নারায়ণা সুপার স্পেশালিটিস হাসপাতালের একজন ডাক্তার আর কি, প্রখ্যাত কার্ডিওলজিস্ট, শিলচরে রুগী দেখার জন্য আসছেন। শিলচরে রুগী দেখবেন, করিমগঞ্জও দেখবেন এবং হাইলাকান্দিতেও দেখবেন আর কি। ওনার নাম হচ্ছে ডক্টর দীপঙ্কর দাস, হৃদয়রোগ বিশেষজ্ঞ, কার্ডিওলজিস্ট, গুয়াহাটি নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালের ডাক্তার বলে সেটা আমরা খবর পেলাম। উনি শিলচরের দিবাসকান ডায়াগনস্টিক সেন্টার যেটা, সেখানে উনি রুগী দেখবেন। দিবাসকান ডায়াগনস্টিক সেন্টার মেহেরপুর রোডে, সেকেন্ড লিঙ্ক রুটের অপোজিটেই আর কি। এবং উনি আগামী 7 নভেম্বরে উনি রুগী দেখবেন এখানে আর কি। করিমগঞ্জে এবং হাইলাকান্দিতে 6 নভেম্বরে উনি রুগী দেখবেন বলে সেটা আমরা খবর পেলাম। এবং অটল অমৃত অভিযানে যদি কারো যদি কার্ড থাকে, তাহলে ওনাদের যদি হৃদয়রোগের যে সমস্যা থাকে, যেমন এনজিওপ্লাস্টি, এনজিওগ্রাফি এবং পেজ মেকার, তাদের 2,00,000 টাকারও সেই ট্রিটমেন্টের, ফ্রি ট্রিটমেন্টেরও সুবিধা দেওয়া হবে আর কি তাদেরকে আর কি। ফোন যুগে আপনারা কল করে আপনারা রুগী দেখানোর জন্য সিট বুক করতে পারেন। ফোন নম্বরটা হচ্ছে 8638914185, আরেকটা নম্বর হচ্ছে 9435620734। এই দুটা নম্বরে কল করে আপনারা সিটগুলো বুক করে নেবেন। দর্শকবৃন্দ, আসন্ন দীপাবলি এবং ধনতেরস উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের দিচ্ছে অভাবনীয় ডিসকাউন্ট। সোনার গয়নার মজুরির উপর দেওয়া হচ্ছে 50-70% পর্যন্ত ছাড়, তাছাড়াও হীরার গয়নার মূল্যের উপর 20% ছাড় দেওয়া হচ্ছে। আজই যোগাযোগ করুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। মোবাইল নম্বর হচ্ছে 8486340139, আরেকটা হচ্ছে 8486467636। দর্শকবৃন্দ, খুবই দুঃখের একটা খবর, সেটা হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপের কথা। আমাদের ভারতবর্ষ নিউজিল্যান্ডের সঙ্গে আবার হারলো ভারতের ক্রিকেট টিম। নিউজিল্যান্ড আজকে জিতেছে, 8 উইকেটে জয় হয়েছে বলে সেটা খবর পেলাম। আপনারা হয়তো নিশ্চয়ই দেখেছেন, এবং কয়েকদিন আগে পাকিস্তানের সঙ্গেও হেরে গিয়েছিল, মানে পাকিস্তান জয়ী হয়েছিল। এবং এইবার ভারতবর্ষ যে ক্রিকেট টিম সেটা টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে মানে বের হয়ে গেছে আর কি। দর্শকবৃন্দ, খুবই খারাপ লাগলো ওই খবরটা শুনে। সংখ্যালঘু ছাত্রীদের জন্য স্পেশাল একটা স্কলারশিপ আসাম সরকারের তরফ থেকে, আসাম সরকারের অধীনে সরকারি প্রাদেশিককৃত এবং ব্যক্তিগত অনুষ্ঠানের 10ম, 11ম এবং 12ম শ্রেণীর যারা স্টুডেন্ট আছেন ওনাদের জন্য স্কলারশিপ দিচ্ছে আসাম সরকার। সরকারি হলেও চলবে, প্রাদেশিককৃত হলেও চলবে, প্রাইভেট স্কুলের স্টুডেন্ট হলেও চলবে আর কি, সংখ্যালঘু আর কি। তাদের জন্য স্কলারশিপ দেবে 2,000 টাকা ফর ক্লাস টেনের জন্য ইয়ারলি, এবং 4,000 টাকা দেওয়া হবে ক্লাস 11 এবং 12 জন্য ইয়ারলি, বছরে আর কি। বছরে সেটা 2,000 টাকা বছরে ক্লাস টেনের স্টুডেন্টের জন্য, 4,000 টাকা ক্লাস 11 এবং 12 স্টুডেন্টদের জন্য, শুধু ছাত্রীর জন্য। লাস্ট ডেট অ্যাপ্লাইয়ের হচ্ছে 7 নভেম্বর 2021 ইংরেজি। আপনারা কী করতে পারেন, অনলাইনে আবেদন করতে পারেন। ক্রাইটেরিয়াগুলো আপনারা একবার দেখে নিন, ওয়েবসাইট আমি দিয়ে দিচ্ছি www.madhyamik.assam.gov.in, অথবা বিদ্যার্থী যে অ্যাপটা সেই অ্যাপটা ডাউনলোড করে সেখানে ডিটেলস দেওয়া আছে। আপনাদের যদি ক্রাইটেরিয়াতে পড়ে তাহলে আপনারা নিশ্চয়ই অ্যাপ্লাই করতে পারেন, শুধু সংখ্যালঘু ছাত্রীদের জন্য এই স্কলারশিপটা। দর্শকবৃন্দ, কাবুগঞ্জের পাকইপার গ্রামে শিলান্যাস করা হলো একটি পিএইচসি। সেই গ্রামে অনেক বছর ধরেই জল তো, পাইপ তো গিয়েছে কিন্তু জলের পরিষেবাটা পাচ্ছিলেন না সেই গ্রামের লোকেরা। সেই গ্রামের একজন বাসিন্দা অনিল সিনহা মহোদয় উনি জায়গা ডোনেট করেন এবং গতকালকে সেই পিএইচসিটা শিলান্যাস করলেন সোনারজিনী বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া মহোদয়। সেই পিএইচসি যে সেন্টারটা, সেই সেন্টারটা আগামী 3 মাসের মধ্যে সম্পূর্ণ হবে বলে সেটা খবর আসে। এবং সেই সেন্টারটা হলে, মানে সেই পিএইচসিটা হলে আর কি, সেই পিএইচসিটা হলে সেখানে অন্ততপক্ষে 200-250 পরিবার জলের সুবিধাটা পাবে, ভালো জলের সুবিধাটা পাবে। দর্শকবৃন্দ, একটুখানি আগেই একটি রিজনাল একটি নিউজ চ্যানেলে একটা খবর দেখলাম, শুনে খুবই আচমকিত। আপনারা হয়তো দেখেছেন কিনা আপনারা কমেন্টে জানাবেন। এখন ব্যাংকে টাকা জমা করতে হলে ফি লাগবে আর কি, টাকা লাগবে আর কি, এক্সট্রা চার্জেস লাগবে, সেরকমই একটা খবর পেলাম। ব্যাংক অফ বরোদা নাকি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে বলে সেই নিউজে বলা হয়েছে, 3 টাইমস ফ্রি জমা হবে, সেটা কোনো টাকা লাগবে না। 4 নম্বরবার যদি আপনি জমা করেন তাহলে আপনার কাছ থেকে 40 টাকা আপনার কাছ থেকে কাটা হবে আর, সেরকমই খবর পাওয়া হলো। এবং লোনের জন্য অতিরিক্ত সেবামূল্য চার্জ 150 টাকা দেওয়া হবে আর কি। এবং নির্ধারিত সময়ের থেকে উইথড্রল যদি বেশি হয়,
সেই ক্রাইটেরিয়ার উপরে যদি উজ্জ্বল হয় তাহলেও আপনাদের সেই ফি লাগবে বলে সেই নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে। মানে খুবই মানে এখন ব্যাংকে নিজের পয়সা জমা করতে হলেও এখন টাকা লাগবে আর কি, উইথড্র করতেও টাকা লাগবে, জমা করতেও টাকা লাগবে, এক্সট্রা চার্জেস আর কি। কী বলবো, সেই এটিএমে উইথড্র করা আগে তো ছিল না, আনলিমিটেড উইথড্রল ছিল, এখন এটিএমে কয়েক উইথড্রল করার পরেও আবার চার্জ কাটে, এরকমই খবর। মানে কী বলবো আপনাদেরকে, আপনাদের কেমন লাগলো এই রিপোর্ট আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। দর্শকবৃন্দ দর্শকবৃন্দ কাছাড় জেলার খসড়া ভোটার তালিকা যেটা, সেটা আজকে পাবলিশ হয়েছে, জেলা প্রশাসনের তরফ থেকে সেটা দেওয়া হয়েছে। এবং অনেকেরই নাম আসেনি কোভিডের কারণে, অনেকেই নিজের নামটা সেখানে অন্তর্ভুক্ত করেননি যারা 18+ হয়েছেন। এবং আপনারাও যদি এরকম 18+ হয়েছেন, আপনাদের যদি নাম আসেনি, তাহলে 30 নভেম্বরের ভিতরে আপনারা সেই ভোটার লিস্টে আপনারা আপনাদের নামটা উঠাতে পারবেন। দর্শকবৃন্দ দরং জেলার মর্মান্তিক একটা দুর্ঘটনা, 5 জন ইউটিউবার ইউটিউব ভিডিও শ্যুট করতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়। একটি গাড়ি নিয়ে যাচ্ছিল, 8 জন প্যাসেঞ্জার ছিল, মানে 8 জনকে নিয়ে সেই গাড়িটা যাচ্ছিল এবং একটি ট্রাকের সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত হয়। দুর্ঘটনাগ্রস্তর কারণে 5 জন ইউটিউবার তৎক্ষণাতেই সেখানে মারা যায় বলে সেটা খবর পেলাম, খুবই খারাপ লাগলো। সেই 5 জনের নাম হচ্ছে ফরিদুল ইসলাম, আজাউল আলী, আজাদ আলী, ইব্রাহিম আলী, মঞ্জুয়ারা বেগম এবং সানিয়া আক্তার। সানিয়া আক্তার নিজের ইউটিউব চ্যানেলে বিভিন্ন গানও আপলোড করেছে বলে সেটা আমরা খবর হলাম। দর্শকবৃন্দ খুবই খারাপ লাগবে এই খবরটা শুনে। দর্শকবৃন্দ দর্শকবৃন্দ এই আপডেটটি এখনই আপনার জন্য স্বার্থে সবাইকে শেয়ার করে দিন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন নিশ্চয়ই, আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমাদের শিলচর নিজের ইউটিউব চ্যানেলে নতুন হলে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের শিলচর নিজের ফেসবুক পেজে নতুন হলে আপনারা ফেসবুক পেজটি নিশ্চয়ই ফলো করে নেবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা, নতুন আর একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। তো তখন আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।